এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি পহেলা বৈশাখের সাজ, একেবারেই সিম্পল। আমি আসলে সিম্পলি খুব লাইক করি, তো আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেস পরেছি, আর শাড়িনও কিন্তু সেম কালারের ড্রেস পরেছে। তো আমরা মেলাতে এসে পড়েছি। এই যে আমরা এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, প্রায় 6:30 বাজে, তাই আসলে একটু অন্ধকার হয়ে আসছে অলরেডি। আর আকাশটা কিন্তু খুবই মেঘলা ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এনিওয়ে মর্নিংয়ে কিন্তু এখানে অনেক মানুষ হয়েছিল, এখানে খাবারের স্টল সাজিয়েছিল, বাট আমি আসলে মর্নিংয়ে আসতে পারিনি, একটু বিজি ছিলাম তাই। তো এখন যেহেতু এখন আফটারনুন হয়ে গিয়েছে, তো মানুষ অনেক চলে গিয়েছে, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল এবং অনেক বাতাস ছিল। আর বেবিদেরকে নিয়ে এতক্ষণ টাইম এক্সপ্লেন করা আসলেই অনেক টাফ হয়ে যায়। আই হোপ আপনারা পুরো মেলাটা এনজয় করবেন। পহেলা বৈশাখের সময় সবাই আসলে সবার ফ্যামিলি নিয়ে অনেক বিজি থাকে, তো আমি অনেক বিজি ছিলাম আজকে। আজকে বাসায় আমরা মর্নিংয়ের ব্রেকফাস্ট লাঞ্চটা করে এসেছি, আর এখন যেহেতু একেবারে বিকেল সন্ধ্যা হয়ে আসছে, তো এখানে আমরা কয়েক ঘন্টা ঘোরাফেরা করব, তারপর আমরা ডিনারটা একটা রেস্টুরেন্টে করব। তো হোপফুলি আপনারা আমার সাথেই থাকবেন, পুরো ব্লগটা দেখা ট্রাই করবেন। তো আমি এটাতে আসলে পুরো ডিটেলস রেস্টুরেন্টের পর্যন্ত মনে হয় না যেতে পারবো, কারণ এখানে অলরেডি যতটুকু আমি শ্যুট করা যায় আমি করে নিচ্ছি, হয়তো বা আমি নেক্সট আরেকটা ব্লগ আমার করতে হবে, এখানে একটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো আমি পার্ট টু করতে চাচ্ছি। আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করবেন। এই যে লন্ডনের পহেলা বৈশাখের আসলে কী ধরনের মেলার আয়োজন করে আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ভালো লাগে, বাংলাদেশে শিশু পার্কের মতো করেছে। আর মর্নিংয়ে কিন্তু অনেক বেশি মজা ছিল, বাট আমি আসলেই আসতে পারিনি, অনেক বেশি মিস করে ফেলেছি। আপনারা অবশ্যই অন্য অন্য ব্লগেও দেখতে পারবেন, লন্ডনে অনেক সুন্দর করে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। তো এই রাইডটা আসলে অনেক বেশি স্কেরি, আমি তো ভীষণ ভয় লাগে আমার। তো যাদের অনেক বেশি সাহস আছে তারাই কিন্তু এটাতে উঠতে পারবে, বাট আমি কখনই পারবো না, আমার ভীষণ ভয় লাগছে, আমার দেখেই কিন্তু ভয় লাগছে। তো আসলে অনেক বেশি এনজয় করেছি, আর ভীষণ ঠান্ডা ছিল আর বৃষ্টি ছিল, তো বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো। ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, মনে হচ্ছে শিশু পার্কে এসেছে। ছোটোবেলায় আমাদেরকে আম্মু আব্বু শিশু পার্কে নিয়ে যেত, আর অনেকবারই যাওয়া হয়েছে, আর আসলে খুব মনে পড়ছে। ঘোড়ায় ছিল, সেই ঘোড়ায় চড়তাম আমরা, তো খুব ভালো লাগতো। তো শাড়িনও কিন্তু সব রাইডে মোটামুটি যেগুলো অনেক ইজি ওগুলোতে চড়েছে, কারণ আমরা যেভাবে করে টিকিট নিয়েছিলাম সব রাইডে চড়ার মতো, তো ওর আসলে যেটা ভালো লেগেছে ও সেটাতেই উঠেছে, আর ভীষণ এনজয়ও করেছে, আর খুবই ভালো লাগছে। ওয়েদারটা শুধু একটু খারাপ ছিল, বাট খুবই মজা পাচ্ছে সবাই, বেবিরা বিশেষ করে। তো আমি আসলে এটা বেশি শ্যুট করেছি, আমার কাছে এটা এত বেশি ভয় লাগছিল। তো শাড়িন এখন ওয়েট করছে, ও ট্রেনে উঠেছে,
আর দেখুন সে একাকা কত সাহস করে এই ফার্স্ট আমাকে ছাড়া ওর ট্রেনে উঠেছে, তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। Hey, hey everyone! Welcome back to my channel. This is me on the ride. It's so fun! You should go there. Go in Bangladesh, I mean London, and go see this park and go to this first ride. It's so fun. Anyway, first I was kind of scared, but then it was so fun and was so funny. So it feel like you're like on bumpy roller coaster, and I didn't have no idea. I didn't have no idea who's gonna do that, but it's so fun. So anyway, I love you. I love you so much. Bye bye. Mwah. এই যে এখানে এখানে খাওয়া দাওয়া হয়েছিল আর খুবই সুন্দর আয়োজন ছিল, বাট খাবারের স্টলগুলো কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে কারণ আমরা একদম লাস্ট টাইমে এসেছি, তো আসলে খুব বেশি মিস করে ফেলেছি। আর এত ভালো লাগছে যখন এসে দেখলাম, ভীষণ ভালো লাগছে। তো এই যে এখানে অনেক রকমের রাইড আছে, এক এক রাইড এক এক রকমের স্টাইল, এক এক রকমভাবে ওঠে, তো ভালোই লাগছে আসলে। তো আপনারা আমার সাথে সাথে এনজয় করুন। এখানে বেবিদের জন্য অনেক রকমের জল এবং আরও অনেক রকমের গেম আছে, ভালো লাগছে। বাট শারিন আসলে ও অনেক ছোট, তাই বুঝতে পারে না, আর এটা আমরা ট্রাই করেছিল বাট খুব ভালোভাবে সে উইন হতে পারেনি। তো এই যে এখন খুব মজা করে সে ঘুরছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখুন বাচ্চারা যখন আসলে অনেক বেশি হ্যাপি হয় তখন প্যারেন্টসদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো ওর হ্যাপি দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছে যে সে খুব এনজয় করেছে, যেহেতু ওর এখন হলিডে চলছে। তো দূরে কোথাও আসলে এবার যাওয়া হয়নি, তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা প্ল্যান করে যাব কোথাও যাওয়া যায়। তো এই টয়েসগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে একদম পুরো লাইভ ডাকগুলো, তো এত সুন্দর করে ডেকোরেশন করেছে। কি বলবো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি লুক করেছিলাম আর একটু ভাবলাম শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব, তাই তো খুব ভালো লাগছে। কিন্তু লন্ডনের আসলে এই রকম করেই মেলাগুলো হয়ে থাকে, সবসময় বেবিদের কথা চিন্তা করেই সব কিছু সাজিয়ে রাখে যাতে করে বেবিরা এসে খুব বেশি এনজয় করতে পারে। তো অনেক কালারফুল আর খুবই সুন্দর, আর এখানে বেলুনসগুলো দেখে তো আরও বেশি ভালো লাগছে, অনেক কালারফুল বেলুনস। তো অনেক আইটেমের রাইডগুলো আছে আর এক একটা রাইডে আসলে অনেক বেশি স্কেরি, এরকম রাইডগুলো আমার ভীষণ ভয় লাগে, আমি কিন্তু কোনোটাতেই উঠতে পারিনি ভয়ের কারণে। আমি জানি না কেন জানি আমার খুব বেশি ভয় লাগে।
তো আমার ব্লগটা কিন্তু শেষ পর্যায়ে এসে পড়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি নেক্সট ব্লগে এটা পার্ট 2 দিব। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।